আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। মনির আইটি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডটা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া নিয়ে আবুধাবি পুলিশের একটি সতর্কতামূলক বার্তা। বন্ধুরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই আমাদের প্রবাসী ভাইদের অনেক উপকারে আসবে এই নিউজটা শোনার পর। বন্ধুরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গতকাল আবুধাবি বলেছে একটি সতর্ক বার্তা দিয়েছে যে এই করোনা মহামারীতে যারা সোশ্যাল মিডিয়াতে ভুয়া প্রতিশ্রুতিমূলক পুরস্কার, চাকরি এবং শপিংয়ের ছাড় এগুলো এই বিষয়ে আবুধাবি পুলিশ সাবধান করেছে। হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য প্ল্যাটফর্মে এগুলো প্রচার করা হয়। আবুধাবি পুলিশ বলেছে কেউ যদি আপনার সাথে এইরকম কিছু করে থাকে, ইনবক্সে মেসেজ দেয় বা ফোন করে আপনার ডিটেলস জানতে চায়, অ্যাকাউন্ট নম্বর জানতে চায়, কার্ড নম্বর জানতে চায়, এর হোয়াটসঅ্যাপে মেসেজ করে, এরকম যদি কেউ করে তাকে অবশ্যই আপনি অবিলম্বে পুলিশের সাথে যোগাযোগ করার জন্য, যোগাযোগের নম্বর 999-এ আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন। নাহলে আরেকটি নম্বর আছে 800-2626, টোল ফ্রি নম্বর, এটাতে আপনি ফোন করে আপনার কমপ্লেন বলতে পারেন। নাহলে আপনি মোবাইল থেকে মেসেজ দিয়ে কমপ্লেন দিতে পারেন। 2828 নম্বরে আপনি মোবাইল থেকে মেসেজ করে কমপ্লেন দিতে পারেন, ইমেলও করতে পারেন, তারা ইমেলেরও ব্যবস্থা রেখেছে। আমি সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব, তারা যেন ফেসবুকের মধ্যে মাঝে ভুয়া কমেন্ট দেয়, ভুয়া স্ট্যাটাস দেয়, 1 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন সাহায্য দিতেছে, আপনারা কমেন্ট করেন, এ লিখেন, বি লিখেন, আপনারা গ্রুপের মধ্যে শেয়ার করে দেন। আমি দেখছি অনেক লোক এখানে কমেন্ট করে, আসলে এগুলো সবগুলা ফেক, বুঝছেন? আপনারা কেউ এগুলাতে কমেন্ট করবেন না, লাইক দিবেন না, শেয়ার করবেন না, এগুলা দেখলে এড়িয়ে যাবেন। বন্ধুরা আপনারা জানেন কি পৃথিবীতে টাকা কামানো এত সহজ? আপনি এ লিখবেন আর বি লিখবেন, আপনাকে মিলিয়ন দেরাম আসে, 10 মিলিয়ন, 20 মিলিয়ন দেরাম দিয়ে দেবেন। আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ ফেক। এগুলো করে খারা যারা নতুন নতুন ফেসবুক পেজ খুলে বা কোনো কিছু খুলে, তাদেরও পেজটা ফলোয়ার বাড়ানোর জন্য, লাইক বাড়ানোর জন্য তারা এই ভুয়া বিভিন্ন দেশের লটারির ফটো এডিট করে তার পেজে ছাড়িয়ে দেয়। তো আমি আশা করব প্রবাসী ভাইরা বুঝবেন এবং এগুলোর থেকে দূরে থাকবেন, এবং আমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার ভিডিওতে কোনো ত্রুটি থাকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যেন নেক্সট ভিডিওতে আরও ভালো করে ভিডিও আপলোড করতে পারি।